এখন বাজে 5:05, আর একটু আগে টুইটি ঘুম থেকে উঠেছে, এখন মিল্ক খাচ্ছে, আর একটু পরেই বোধহয় প্রান্তিক চলে আসবে, কারণ প্রান্তিকের আজকেও একটা ইন্টারভিউ নেওয়ার কথা আছে, কালকেও ছিল ইন্টারভিউ নেওয়ার কথা, আজকেও আছে, তো সেই ইন্টারভিউটা বোধহয় ও বাড়ি থেকেই নেবে, ও বলেছে তাড়াতাড়ি আসবে, আমি জানি না আসবে নাকি। এখন বেশ ঠান্ডা লাগছে, 8 ডিগ্রির মতো টেম্পারেচার, রাতে 3 ফিন হয়ে যাবে, এই ঠান্ডাটা যে কবে যাবে আমার ভাল লাগছে না। আজকে ফ্রাইডে নাইট, আজকে আমার একটু টুকটাক কাজ আছে, সেগুলো ঝটপট করে সেরে ফেলতে হবে, যেমন প্রান্তিক যদি এখন চলে আসে তাহলে এখন আমি চা আর স্ন্যাক্সটা খেয়ে নেবো, তারপর প্রান্তিকের কলটা হয়ে গেলে আমরা যাব গ্রসারি শপিংয়ে, তারপরে আমরা যাব একটু জিমে, এবার জিমে আগে যাব না গ্রসারি শপিংয়ে আগে যাব আমি জানি না, প্রান্তিক যেটা বলবে সেটাই হবে। তো আজকে ফ্রাইডে নাইট, কালকে আমাদের ছুটি, ইয়ে, আর হ্যাপি? ইয়েস। কালকে ক্যারাটে ক্লাস আছে, তুই কি কালকে ক্যারাটে দেওয়ার এক্সাম আছে? হ্যাঁ। আর ইউ রেডি ফর এক্সাম? ইয়েস। ইয়েস, কালকে তুই ক্যারাটে ক্লাসে এক্সাম আছে, আর ও যদি ঠিকঠাক এক্সাম যায় তাহলে ও নিউ বেল্ট পাবে, রাইট? ইয়েস। আচ্ছা, নিউ বেল্ট যখন পাবে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, আমার খুব ভালো লাগে বাচ্চাদের এই এক্সামগুলো দেখতে, আর টুইটির থেকেও তো ছোটো ছোটো কত বাচ্চা আছে, টুইটিতে ক্লাসে একটা ছেলে আছে, ও হচ্ছে মাইকেল, একদম পুচকু ছেলে, কি ভালো করে না মাইকেল, মাইকেল ইজ ভেরি গুড বয়, রাইট? ইয়েস। চলো ঝটপট একটু চা বানিয়ে ফেলি, আর টাটাতে কী করবো আমি জানি না, আর কালকে আমি দই বড়া বানাবো ভাবছি, তাই জন্য একটু ডালও ভিজিয়ে রেখেছি, চলো দেখি বানাতে পারি কি না, নাকি ওটা এমনি ডাল রান্না করে আমাকে খেতে হয়, দেখা যাক কী হয়। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, লেটস গো। টুনাইট উই উইল ইট পিজা। ও, কালকে টুইটি ডলি পলি ডল কার বার্থডে? মলি, মলির বার্থডে, ডলি পলি মলি, তিনটে ছোট ছোট পুতুল আছে, মলি যেহেতু নতুন এসছে তাই জন্য আমরা ওর বার্থডে সেলিব্রেট করব, রাইট? ইয়েস। তো আমরা ওর বার্থডে সেলিব্রেট করব, তার জন্য আজকে আমরা কি কি কিনবো? পিজা এন্ড কেক কিনবো, আগে থেকে আমাকে বলে দিয়েছে মলির বার্থডে হবে, আমরা কেক কাটবো আর রাত্রিবেলা পিজা খাবো। ওকে, ঠিক আছে, দেখা যাক আজকে আমরা কি ছোট ছোট্ট একটা কেক আনবো, হ্যাঁ, মলির জন্য, হ্যাঁ, কুচকু একটা কেক, মিষ্টি মিষ্টি কেক, ওই চিজ কেকটা আনবো, হ্যাঁ, চিজ কেকটা খেতে খুব ভালো। ওকে, তো চলো আমরা মলির বার্থডে সেলিব্রেট করব, একটু ডেকোরেশন করতে হবে নাকি? হ্যাঁ, লটস অফ বেলুন তো আছে, আমরা একটু ডেকোরেশন করে মলির বার্থডে সেলিব্রেট করব। আজকে কি বার্থডে সেলিব্রেট করব না কালকে, আজকে রাতেই করব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই আমরা সেলিব্রেট করব মলির বার্থডে, তোমরা সবাই এসো, তাই তো? সবাই আসবে তো? তুমি কি কি খেতে দেবে মলির বার্থডেতে? ওরিও এন্ড গোল্ডফিশ এন্ড কেক এন্ড পিজা। ওয়াও, এটা হবে মলির বার্থডে মেনু, তা তোমরা যারা যারা মলির বার্থডে সেলিব্রেট করতে চাও তাড়াতাড়ি চলে আসবে। ওকে ওকে ওকে, চলো আমি ঝটপট করে কাজগুলো সেরে রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো ফার্স্টে জিমে, জিমে গিয়ে 40-45 মিনিট মতো থাকবো, তারপরে যাবো হচ্ছে গ্রসারি শপিং করতে। তো চলো, এখন প্রায় 6:25 হয়ে গেছে, প্রান্তিকে কল নেওয়া হয়ে গেছে, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো, তো লেটস গো, তাড়াতাড়ি যাই জিমে, তারপর কি তোমাদের সাথে কথা হবে। শপিং করা হয়ে গেছে, আর টুইটির পলির বার্থডে পিজাও কেনা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি পলির বার্থডে এর জন্য কেক কিনতে। পলি বার্থডে কেকটা স্মল হবে তো টুইটি, না বিগ হবে? বিগ, পলি তো এইটুকু, তার জন্য বিগ কেক, পলি কাটবে কি করে? যাই হোক, পলির জন্য একটা কেক কিনতে হবে, সে ছোট হোক বড় হোক যাই হোক, ওর এখন ইচ্ছে হয়েছে পলির বার্থডে সেলিব্রেট করার, তাই জন্য আমরা একটু সেলিব্রেট করব পলির বার্থডে। এখন উইকেন্ডে যেহেতু আমরা ভালো ভালো খাবো, ওই জন্য গাড়িকেও খাওয়াতে এনেছি, এখন গ্যাসের গ্যাস ভরতে এসেছি পেট্রোল পাম্পে, কসকোতে এসেছিলাম আর কি, কসকোতে টুইটির মিল্কটা শেষ হয়ে গেছিলো, মিল্কটা নিতে এসেছিলাম, চলো এই গাড়িতে গ্যাসটা ভরে নিই, দিয়ে আমরা যাব ক্রোগারে, ক্রোগারে গিয়ে কেক কিনবো, মিল্ক কিনবো, তারপর যাব আমরা বাড়ি। তো চলো ঝটপট করে ক্রোগার থেকে কিছু জিনিস কিনে নিই। হ্যাঁ মামা, ক্রোগারে কেক নেই, হ্যাঁ মামা, ক্রোগারে কেক,
আছে, পাবলিকও আছে, ক্রোগারও আছে। তো চলো যাই, ঝট করে কেকটা কিনে আনি। ডে টু মলি, হ্যাপি বার্থডে টু মলি, হ্যাপি বার্থডে টু মলি, হ্যাপি বার্থডে টু ইউ। ব্লো করো। হ্যাপি বার্থডে মলি, ইয়ে! এই হচ্ছে মলি, এই ছোট্ট বেবির জন্মদিন। আরে কিসে করে দাম আমি, শুজ খুলে গেছে। মলি এনে একটু কেক খা, এনে এনে মাম্মি কেক খা। এ বাবা, এইটুকু বিগেস্ট। এই যে গ্র্যান্ডফাদার, কেক খেয়ে যাও, মলির বার্থডে। দাঁড়াও, আগে মাম্মিকে খাওয়াই। গ্র্যান্ডফাদার, মাম্মি তো পাশ থেকে তুলে খেয়ে নিচ্ছে। কি মাম্মি, হ্যাঁ বলি, এটা তোর কে? পলি কোথায়? ডলি পলি কই? ডলি হ্যাপি, ওখানে হ্যাপি হ্যাপি। চলো এবার আমরা ডিনারে কি খাওয়াবে তুমি? পলির বার্থডেতে পলি না তো মলি, মলির বার্থডেতে কেকটা তো খুবই ভালো ছিল, আর পিজাটা আরো ভালো ছিল, তাই না? তুই কি অ্যারেঞ্জ করেছিস? আমি ফুডের ভিজিটর খেয়েছি। ইয়েস, আজকে তুই তো পিজাতে অনিয়ন এন্ড ক্যাপসিকাম খেয়েছে। তো ও কোনোদিন পিজা, সব সময় চিকেন পিজা পছন্দ করে না, সব সময় অল টাইম ও পছন্দ করে চিজ পিজা। বাট আজকে ও ফার্স্ট টাইম ওই সব অনিয়ন পানিয়ন দিয়ে আর কি টোটাল পিজাটা খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি, কিন্তু এই ব্লগটাকে আমি কন্টিনিউ করব কালকে সকালে। কালকে টুইটি ক্যারাটে ক্লাসে পরীক্ষা আছে, সেই পরীক্ষায় পাশ করতে পারলে একটা নিউ বেল্ট দেবে, ব্লু কালার। ওকে, তাহলে কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই একবার মলিকে গুড নাইট করে দাও। গুড নাইট মলি, গুড নাইট। এটা হচ্ছে মলি, এটা পলি, তাই তো? এটা পলি, হ্যাঁ এটা পলি, আর এটা ডলি। ডলি, তো এভরিওয়ান সে বাই বাই, গুড নাইট, বাই বাই, সি ইউ মর্নিং। ইয়েস, আই লাভ ইউ। ও বাবা রে, আই লাভ ইউ টু, সবাই তোমাকে বলবে, তাই না? চলো এখন আমরা একটু, এখন টুইটি একটু স্টোরি বুক পড়বে, তারপর টুইটি স্লিপিং করবে, ওকে? কাল পরীক্ষা আছে তো। চলো ঠিক আছে, আমরা এখন যাই, আবার কালকে দেখা হবে। বাই বাই। হ্যাপি স্যাটারডে। আমি প্রত্যেক শনিবার সকালের ব্লগটা বা সকালটা এই জায়গা থেকেই বসে শুরু করি, হাতে গরম জলের কাপ আর সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমি ব্লগটা শুরু করি। অ্যাকচুয়ালি এইখানটা বসলে না পুরো অ্যাপার্টমেন্টের একদম মেন গেট থেকে এই অবধি পুরোটা দেখা যায়, তো দেখতে তো খুব ভালো লাগে। আর অন্যান্য দিন সকালবেলা এই জায়গাটা আমি বুঝতে পারি না, কারণ প্রান্তিক শুয়ে আমিও খুব সকালবেলা উঠি বা প্রান্তিক এখানে ঘুমো, আর কার্টেন্সগুলো সরাতে পারি না, কারণ চোখে রোদ লাগতে পারে, তাই জন্য। আর স্যাটারডে তো আমরা একটু লেট করে উঠি, কারণ একটা দিন একটু লেট করে উঠতে ভালো লাগে। তাও কালকে রাত্রে আমি শুয়েছি রাত দুটো, অনেক দিন পর রাত দুটো সময় শুয়েছি। অ্যাকচুয়ালি একটা মুভি দেখছিলাম, বেঙ্গলি মুভি হইচইতে, সেই জন্য একটু শুতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এটা দেখা খুব ভালো, মুভিটা খুব ভালো, এবং প্রত্যেকটা পেরেন্টসের দেখা খুব উচিত। তো যাই হোক, আর এই ভিউটা দেখতে আমার সকালবেলা খুব ভালো লাগে, খুব মানে। আবার এই ফ্ল্যাটে এই জানলা, টুইটি ঘরের জানলা এবং বালকনির জানালাতে জানালে একই ভিউ দেখা যায়,
চাকরি কিভাবে দেখাবে দাঁড়াবে তাও এতটা দেখা যায় না। ব্যাংকেরিতে আর আমার এই ঘরের বসলে বেশি ভালো দেখা যায়, কিন্তু আমার আর আমার ঘরের সামনে কোনো বিল্ডিং নেই, সেজন্য অনেকটা দূর দেখা যায় বেশ। এই জন্য খুব ভালো লাগে আমার এটা দেখতে। যে আজকে একটা কাছে পরীক্ষা আছে, তাই সকালবেলা প্রান্তিকে একটু প্র্যাকটিস করালো। এখন ব্রেকফাস্ট জাস্ট শেষ করেছে, আর কালকে আমার পড়তে যাওয়াও আজকে, ওই জন্য একটু হোমওয়ার্কও করতে বসেছে। হোমওয়ার্কটা শেষ হয়ে গেলে আবার ওকে নিয়ে বেরোবো। ঠিক এখন 15টা মতো বাজে, আমি এই 8:30-8:20 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো দেখা যাক এবার, ওকে ওর ব্রেকফাস্টও হয়ে গেছে, প্রান্তিকেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার এখনও হয়নি। তো আমি জলটা খেয়ে নিই, তারপর আমি ব্রেকফাস্ট করি। অ্যাকচুয়ালি স্যাটারডেতে আমি ব্রেকফাস্টে জেনারেলি ওই ওটস বার দিয়েই চালিয়ে দিই বা এনার্জি বার দিই, কারণ আমার ভালো লাগে না কোনো ব্রেকফাস্ট বানাতে। রোজই কি সব রুটিনে চলতে ইচ্ছে করে, এক একদিন একটু রুটিন ব্রেক করতে ভালো লাগে, তাই না? কালকে যখন জিম থেকে বেরোচ্ছি, টুইটিকে আনতে গেছি, টুইটি সবার লাস্ট, সবাই বাড়ি চলে গেছে। আর যে মেয়েটা থাকে আর কি ওখানে ক্লাসে, তো সেই মেয়েটা শুধু ওর বাচ্চাকে নিয়ে বসেছিল। আমি যখন টুইটিকে নিয়ে এলাম, তখন ওর বাচ্চাকে নিয়ে বেরোচ্ছে। তো আমি যে বলছি তুমি আমার জন্য বসেছিলে, বলছি কি হ্যাঁ আমাদের 8:00 ডিউটি ছিল, 8:00 আমরা থাকতাম। আমি 8:00 আগেই এসেছি, কিন্তু তার আগেই অনেকে চলে গেছে আর কি। টুইটি বলছিলো দুটো ছোটো ছোটো বেবি ছিল, একটা বেবি ক্রল করছিল আর একটা বেবি এরকম এরকম করে হাঁটছিল। ওরা আমার সঙ্গে রান করতে পারছে না, আমার সঙ্গে খেলতে পারছে, কিন্তু ওরকম স্মল তো ওদের সাথে কী করে খেলবে সেই আর কি। তো চলো বেশি গপ গপ করবো না, কাজে লেগে পড়ি। জলটা শেষ করে ব্রেকফাস্টটা করে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই টুইটির সাথে।
এখন হয়ে গেছে বিকেল, টুইটি খাচ্ছে মিল্ক আর আমাদের চা রেডি। আজকে চা বানিয়েছে প্রান্তিক, তো চলো আমরা চাটাকে এনজয় করি। আর টুইটি এখন কিছু কার্টুন দেখছে। এখানে দই বড়ার বড়াগুলো ভাজছি, আর ভাজাতে প্রান্তিক আমাকে হেল্প করছে। আর যতক্ষণ বড়াগুলো ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি বানিয়ে ফেলি ওই মিষ্টি চাটনিটা, যেটা দই বড়াতে না দিলে কখনোই ভালো টেস্ট আসে না। তো আমি প্রথমে একটু জলের মধ্যে গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ইমলির পাল্প। এই ইমলির পাল্পটা আমি বাড়িতেই বানিয়েছি। ইমলিগুলোকে এনে ওর সিডগুলোকে এক এক করে ছাড়িয়ে সেটাকে গরম জলে ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি, এবং একটা এয়ারটাইট কন্টেনারে আমি সেটাকে স্টোর করে রেখেছি। মোটামুটি এটা স্টোর করে 6-7 মাস ভালো থাকে, তো আমি সেভাবেই স্টোর করে রেখেছি। আর এই ইমলির চাটনিটা বানিয়েও মোটামুটি 2-2.5 মাস খুব ভালোভাবে থাকে, যদি এটা খুব ভালো করে বানানো যায়। ডি এবং বড়ার ওপরে আমি এখন অ্যাড করে দিচ্ছি দই। দই ছাড়া দই বড়া তো সম্ভবই নয়। এরপর আমি এর ওপর অ্যাড করব স্পাইসেসগুলো এবং চাটনিটা। তো চলো এক এক করে দই বড়াটা ডেকোরেশন করে ফেলি। ভাজা হয়ে গেছে, এখানে দই দিয়ে আমি দই বড়া বানিয়ে ফেলেছি। আর এটা কিছু বড়া এক্সেস ছিল, সেই জন্য তাকে রসের মধ্যে ডুবিয়ে রস বড়া বানিয়ে ফেলেছি। এই রেসিপিটার লিঙ্ক যদি চাও তো আমার ডেসক্রিপশান বক্সে আছে, আর না হলে এই রেসিপির লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো। বাইরে আজকে খুব ঠান্ডা, ওই জন্য ইচ্ছেও করলো না আজকে কোথাও বেড়াতে যেতে বা ঘুরতে। আর দই বড়ার বড়াটা মানে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে দুপুরবেলা, সেই জন্য ভাবলাম সেটাও বানাতে হবে। আর সকালবেলা সময় হয় না এগুলো বানানো, সন্ধেবেলা ছাড়া তো হয় না, তাই ভাবলাম সন্ধেবেলা একটু বানিয়ে ফেলি। আর ছুটির দিনে বানালে কি হয়, প্রান্তিক অনেকটা আমায় হেল্প করে দিতে পারে। আর অন্য দিনে বানালে তো সেই একা একা বসে বসে বানাতে হবে। তারপর ভাবলাম যে একটু সবাই মিলেই বানাই, সেই জন্য টুইচির হোমওয়ার্কটা অনেকটা বাকি ছিল। অ্যাকচুয়ালি এই সপ্তাহে প্রত্যেক দিনই জিমে গেছি, আর স্যাটারডে সানডে আমরা জিমে যেতে পারি না, কারণ ওই বাচ্চা যে কিডস এরিয়াটা রয়েছে ওটা বেলা 1টা অবধি থাকে। সুতরাং 1টার পরে গেলে আমি টুইটিকে কোথায় রাখবো, সেই জন্য আমি যেতে পারি না। আর সকালবেলা মানে শনি রোববার একেবারেই হয় না সময়,
টুইটি আর টুইটি অনেকক্ষণ ধরে সন্ধ্যাবেলা হোমওয়ার্ক টোমওয়ার্ক করেছে, একটু খেলাধুলা করেছে, তারপরও ভীষণ বাড়িতে বোর ফিল করছিল। তাই প্রান্তিকে বলছে আমার একটু বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। প্রান্তিক বলছে চল একটু অ্যাপার্টমেন্টের ভেতরেই তোকে গাড়ি করে ঘুরিয়ে আনি। তাই গেছে, এই চলে আসবে, আমি 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তাই আমি বসে বসে এখন টিভি দেখছি, আর আর কিছু করার নেই। আমি একটু পরে রুটি করবো। অ্যাকচুয়ালি দইবড়াটা বানিয়েছিলাম আর রসবড়াটাও করেছিলাম। এখন আমি অনেকগুলো, প্রায় 5টা বড়া আমি খেয়ে ফেলেছি, সুতরাং এখন আমার টামিটা একদম ফুল। প্রান্তিকার আমি এখন কিছুতেই ডিনার করতে পারবো না, অলরেডি 8:20 হয়ে গেছে। তাই প্রান্তিক বললো আজকে একটু লেট করেই ডিনার করি, কারণ লাঞ্চটাও আজকে আমাদের একটু দেরি হয়েছে করতে। সেজন্য ভাবলাম ঠিক আছে চলো একটু লেট করেই করবো ডিনারটা, কোনো প্রবলেম নেই। টুইটিরও আজকে খিদে নেই, কারণ ও একটা বড়া খেয়েছে। ও বড়াটা যখন ফ্রাই করা হচ্ছিল, ও বলছে কি আমি চিকেন নাগেটস খাবো। আমি বলছি এগুলো চিকেন নাগেটস নয়। তো বলছে হ্যাঁ হ্যাঁ এইগুলো চিকেন নাগেটস আমি খাবো। ও রসে ডোবানো বড়াটা একটুখানি খেয়েছে, তবে ওর খুব একটা ভালো লাগেনি, কারণ ও মিষ্টি টিষ্টি খেতে অত পছন্দ করে না। আর দই বড়াটার থেকে ও একদমই ওই কালারফুল জিনিসটা দেখে বললো না আমি এটা খাবো না, এটা খুব স্পাইসি। তো ওটাও খেলো না, শুধু ও ফ্রাই করে রাখা বড়াটাই ও খেলো। তো যাই হোক, ওই জন্য দুটো বড়া খেয়েছে, এখন ওর পেটটা একটু ফুল আছে, এই জন্য আমি একটু ডিনারটা পরেই করাবো। আর আজকেও দুধ খেতেও অনেকটা দেরি করেছে। থাক, ছুটির দিনে একটুখানি নিয়ম ভাঙতেও ভালো লাগে। সবসময় কি নিয়মে থাকতে ভালো লাগে? সবসময় নিয়মে থাকলে মনে হয় যেন আমরা হস্টেলে রয়েছি। যদি আমি লাইফে কোনো দিন হস্টেলে থাকিনি, প্রান্তিক বলতো যে যখন হস্টেলে থাকতাম 8টা বাজা মানে ডিনারে বেল পড়ে যেত, আমাদের খেতে যেতে হতো। আমার ছোটোবেলায় খুব ভালো লাগতো যে আমি হস্টেলে থাকবো, আমার যে সমস্ত ফ্রেন্ডরা হস্টেলে থাকতো তারা গল্প করতো, খুব কষ্ট হয়, এই হয়, খুব নিয়ম মেনে চলতে হয়, তাড়াতাড়ি হস্টেলে ফিরতে হয়। তখন ভাবতাম যে কী ভালো, সব বন্ধুরা একসাথে সবসময় থাকে, রাত্রিবেলাও একসাথে থেকে গল্প করে। ওরা তখন বলতো না রে সবসময় গল্প করা যায় না, টিচাররা ঘোরাফেরা করতো, খুব অসুবিধা। তখন আমার মনে হতো ওই লাইফটা পেলে খুব ভালো হতো। কিন্তু এখন মনে হয় আমি অনেক লাকি যে আমি বাড়িতে থেকে পড়াশোনা করতে পেরেছি। আমার স্কুল টুল সব বাড়ির কাছে ছিল, মানে আমাকে বেশি দূর যেতেই হতো না। স্কুল তো আমার হাঁটা পথে ছিল, ইভেন সব কিছু আমার বাড়ির পাশাপাশিই ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার পড়াশোনার জন্য হস্টেলে থাকতে হবে এরকম কোনো দিন হয়নি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল হস্টেলে থাকা। তো যাই হোক, এখন আমি একটুখানি সিরিয়াল দেখছি আর টাইম পাস করছি আর কি। একটু আগে টুইটির সাথে বসে বসে কার্টুন দেখছিলাম, টুনটুনি কার্টুন। ওই কার্টুনগুলো আমি ছোটোবেলায় খুব দেখতাম। তো টুইটিকে চালিয়ে দিয়েছিল, টুইটি খুব মজা পাচ্ছিলো রাজা আর টুনটুনির গল্প। অ্যাকচুয়ালি ও তো বাংলায় শুধু দুটো কার্টুন দেখে, একটা হচ্ছে বাটুলদা আর একটা হচ্ছে ভূতু বলে হয়, ওই ভূতু ওই ম্যাজিক ফ্যাজিক দেখে, ওই জন্য ওটারও খুব ভাল লাগে। তো ওই দুটো বাংলা কার্টুনও দেখে, কারণ আমি বাংলা কার্টুনগুলো ওকে এই কারণে দেখাই যাতে বাংলা কিছু নতুন নতুন শব্দ শিখতে পারে। তো এই টুনটুনি আর রাজার গল্পে প্রচুর সাধু ভাষা আছে, প্রচুর কিছু বড় বড় বাংলা কঠিন ওয়ার্ড, ও বলছে আমি বুঝতে পারছি না। তা আমি মাঝে মাঝে বাংলা মানেগুলো বুঝিয়ে দিচ্ছিলাম, তো সেই সব বুঝছিল আর কি। যাই হোক, আমি এখন টিভিকে বলেছি আর টিভি দেখতে হবে না, মোটামুটি 40 মিনিট মতো টিভি দেখেছো, অনেক দেখে ফেলেছো সারাদিনে 40 মিনিট, মানে অনেকটা টিভি দেখা। আমি বললাম যাই এবার আমি একটু টিভি দেখি, একটু সিরিয়াল টিরিয়াল দেখছি। তো আমরা যখন ডিনার করবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। এখন আমি খুব টায়ার্ড, অ্যাকচুয়ালি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়াগুলো ভেজেছি, তো খুব টায়ার্ড লাগছে। তো চলো একটু পরে আবার কথা বলি। ডিনারে আজকে বেশি কিছু করবো না, কারণ ডিনারে আজকে আমি বানাবো রুটি হয়তো আমি একটা খাবো, প্রান্তিক হয়তো একটা খাবে, টুইটির জন্য একটা কি দেড়খানা রুটি করে দেবো, ও হয়ে যাবে। তো আজকে ডিনারে রুটি খাবো, আর সকালে চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটা খাবো। তো আর কিছু বানানোর নেই। অ্যাকচুয়ালি আমার ইডলি ধোসা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য সোমবার ইয়া মঙ্গলবারের দিকে আমরা, মঙ্গলবার বুধবারই বোধ হয় আমরা ধোসা খেতে গেছিলাম। তো ধোসা খেয়ে আসার পর মনে হলো একটু দই বড়া খেলেও ভালো হতো না, সোমবার দিনই গেছিলাম, কারণ সোমবার দিন এখানে ধোসা নাইট হয়। তো ধোসা নাইটে আমরা খাইনি, আমরা নর্মাল ধোসা অর্ডার করে খেয়েছি, কারণ ধোসা নাইটে খাওয়া মানে আমরা একটা বেশি ধোসা খেতে পারি না, সুতরাং ওই ধোসা নাইটে খাওয়াটা ফালতু হয়। আর ধোসা নাইটের ধোসার টেস্টও খুব একটা ভালো হয় না। ওই যে টুইটি চলে এসছে, তো চলো আমরা আবার পরে কথা বলবো। টুইটি কাম কাম।
কি করছিস তুই বাইরে? ঘুরে এসছিস? তো টুপিটা দেখা একটু, টুপিটা কি পরেছিস তুই? কতগুলো জামা পরেছিস? টু জামা পরেছিস, সে পরেছিস। আচ্ছা তুই এটা কার লেগিংস পরেছিস? মাম্মির। মাম্মির লেগিংস পরে গেছিস খেলাতে? কিন্তু আমার হচ্ছে সেই জন্য। তোমার হচ্ছে? আমার জামা কাপড় সব পরে নিবি তুই? হ্যাঁ। প্রায় 10:15 আমাদের ডিনার করা হয়ে গেছে। আমি বলেছিলাম ডিনারের টাইমে তোমাদের সাথে আবার কথা বলবো, কিন্তু ডিনার টাইমে কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি টুইটি ভীষণ বিরক্ত করছিল, ও সামহাও ডিনার করতে চাইছিল না, ও খিদে পায়নি অ্যাকচুয়ালি। কিন্তু রাত হয়ে যাচ্ছে, কিছু না খেয়ে শুলে তো হয় না, সেই জন্য আর কি ও ভীষণ বিরক্ত করছিলো বলে আমি আর ক্যামেরা অন করিনি। তো ও বিরক্ত করে সবসময় আমার কথা শুনে চলে, তা কিন্তু নয়, বাচ্চারা তো ওরকম হবে, মাঝে মাঝে ভীষণ অ্যাঙ্গ্রি হয়ে যায়। অ্যাকচুয়ালি ও ঘরে সন্ধ্যেবেলা বসে থাকতে একদম ভালোবাসে না, কিন্তু আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, কালকেও বেশ ভালো হাওয়া দিচ্ছিলো, কালকে ঘুরেছিলো, আজকে সকালবেলা ও ক্যারেটে ক্লাসে গেছে। সুতরাং আমি বললো সকালে এতক্ষণ না ঠান্ডা হাওয়ায় ছিলিস, আর বিকেলবেলা যেতে হবে না, সেই জন্য আমার ওপর খুব রাগও হয়ে গেছে। তাই জন্য কালকে একটুখানি ওকে গাড়ি করে ঘুরিয়েও আনলো, যাই হোক তাতে ওর মন ভরেনি, আর একটু ঘুরলে হয়তো ভালো লাগতো। যাই হোক আমাদের ডিনার করা হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গেছে, এখন বসে এসেছি গ্রিন টি। এরপরে আমি একটু হেয়ারে অয়েল মাসাজ করবো, অয়েল মাসাজ করে তারপর আমি শুরু করবো। আর একটুখানি ভাবছি যদি কোনো মুভি পান্তি খুঁজে পাই তো আমি একটু মুভি দেখবো। আজকে দুপুরবেলা দ্য বডি সিনেমাটা দেখছিলাম, বেশ ভালো, একটু অন্যরকম সিনেমা, একটু ডিটেকটিভের টাইপের, আমার বেশ ভালো লেগেছে। ঋষি কাপুরকে অনেকদিন পরে একটা সিনেমায় দেখলাম, আর ঋষি কাপুর ছোটোবেলায় তো ঋষি কাপুরের কত সিনেমা দেখেছি, কিন্তু ঋষি কাপুরের ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা যদি কেউ দেখতে চাও তো দেখতে পারো, ইউটিউবে আছে দ্য বডি, বেশ ভালো সিনেমা। তো চলো আমি আবার একটা নতুন কিছু সিনেমা খুঁজি এবং সেটা দেখে রাতে তারপরে আমি শোবো। আমার সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডিটেকটিভ বা ভূতের সিনেমা দেখতে খুব ভালো লাগে। আর ভূতের সিনেমা দেখবো, আর ওই অদ্ভুত অদ্ভুত মিউজিকগুলো যখন হবে আমি এতটা চাদর দিয়ে মুড়ে দেবো, কিন্তু তাও দেখবো। ওরকম কি কারা কারা করো আমাকে প্লিজ জানিও, বেশ মজাও লাগে, তাও আবার দেখতে ভয়ও লাগে, কিন্তু দেখবো বটে। তো চলো আমি আবার দেখা করবো অন্য অন্য ব্লগে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট, বাই বাই বাই।